তো এখানে একটা ফেসবুকে পোস্ট আছে, যেই পোস্টটা আপনাদের দেখাবো এবং শোনাবো পোস্টটা, কারণ শোনানো খুব দরকার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা ব্লগ নিয়ে আমি এসে গেছি, যেই ব্লগে আপনাদের কিছু আপডেট দেবো এবং কিছু আমার জিনিস অর্ডার ডেলিভারি এসেছে সেটা সম্বন্ধে বলবো। তো ফার্স্ট থিং ফার্স্ট, এটা হলো আমার প্রথম অর্ডার গ্রেনারো। তো এটা আনবক্সিং আমি অলরেডি করে দিয়েছি, কারণ এটা যদি রিটার্ন করতে হতো বা কিছু করতে হতো তাই জন্য আমি ইনস্ট্যান্ট আনবক্সিং করে দিচ্ছি। কিন্তু আপনাদের জন্য আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি জিনিসটা কি। তো একটা ডিভাইস আছে, চার্জিং কেবলের মধ্যে আছে হলো আপনার সবার প্রথমে যেটা টাইপ সি কনভার্টার আছে, দুখানা টাইপ সি কনভার্টার আর একটা নর্মাল লাইটনিং কেবল কনভার্টার আছে। দিস ইজ দ্য বক্স, আমি খুললাম ব্লুটুথ হেডফোনের মতন, অন এই অন এই অফ। এখানে একটা রিসিভার দেখতে পাচ্ছি আপনার, এই রিসিভারটা হলো ফোনে লাগানো হবে। ওকে, সো দিস ইজ দ্য রিসিভার। তো আপনাদের ফুল কানেকশনটা করে রেঞ্জ টেস্ট করে ছাদে গিয়ে একবার দেখাবো, চলুন। লোকেশন চেঞ্জ, তো চলে এসেছি আমরা ছাদে। দিস ইজ দ্য রিসিভার, এই রিসিভারটা লাগাবো এবং আমি রেঞ্জ টেস্ট করব আর অডিও কোয়ালিটি কিরকম আছে সেটা টেস্ট করবো, সেটা আপনারা বলবেন কিরকম আসছে। সো লেটস স্টার্ট। গ্রিন হয়ে গেছে, এবার মাইক্রোফোনটা কানেক্ট হয়ে গেছে, ক্লিপ সিস্টেম আছে, ক্লিপ করে দিলাম। কিন্তু এখানে কোনো ডেড ক্যাট নেই, যেটা হলো একটা নেগেটিভ পয়েন্ট। তো এবার আমি দূরে যাচ্ছি রেঞ্জ টেস্ট করার জন্য। অডিওটা কীরকম আসছে আমি জানি না, কতটা কীরকম ক্লিয়ার আসছে, এবং অনেকটাই দূরে যাচ্ছি আমি। টোটাল আমি চলে এসেছি অ্যারাউন্ড 10-15 ফুট মোটামুটি এখনও চলে এসেছি। তো আপনারা বলবেন কীরকম অডিও এসছে, আপনার যদি ভালো লাগে এই জিনিসটা ডিভাইসটা তাহলে আপনি কমেন্ট আউট করুন, নিচে ডিসক্রিপশানে আমি পুরো লিঙ্কটা দিয়ে দেবো। আপনাদের ভালো লাগলে অর্ডার করে নিন, এবং এইটা আমি এখন ইউজ করব টোটাল ডেলি ব্লগে, দেখে থাকুন ডেলি ব্লগ। এখন আমি নেক্সট টপিকে সুইচ করব। আমি আরেকটা জিনিস আনবক্সিং করব, যেটা আপনাদের যেটার ব্যাপারে বলবো, তার আগে আমি বলে দিই জিনিসটা কি। এটা হলো একটা স্মার্ট সানগ্লাস, এরকম স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, সেরকম স্মার্ট সানগ্লাস, যেটা হলো ফোনের সাথে কানেক্ট হবে আপনার, এবং আপনার টিন্ট চেঞ্জ হবে, শেড চেঞ্জ হবে, এবং আপনার এখানে স্পিকারও থাকবে যেটা শুনতে পাবেন। তো আপনাকে একটা জিনিস দেখাই। তো এখানে একটা ফেসবুকে পোস্ট আছে, যেই পোস্টটা আপনাদের দেখাবো এবং শোনাবো পোস্টটা, কারণ শোনানো খুব দরকার। এটা আমি ডাউনলোডও করতে পারবো, আপনাদের ডাউনলোড করে আপনাদের দেখাবো, আমি এখানেই দেখাবো, আমি ডাউনলোড করতে জিনিসটা চাই না। তো দিস ইজ দ্য থিং, এটা অ্যাডটা, এদিকে আসো, সাব ব্রাইটনেসটা বাড়াই একটু, ফুল ব্রাইটনেস, দিস ইজ দ্য অ্যাড। তো আপনারা দেখলেন একটা, এখানে অর্ডার নাওয়ার অপশন আছে, কাছে আসুন, এখানে অর্ডার নাওয়ার অপশন আছে, এই যে অর্ডার নাও, না না ব্যাক না, অর্ডার নাও, অর্ডার করছি আমি, অর্ডার নাওতে আপনার সাইটে চলে গেল, সাইটে যাচ্ছে। ওকে, নিও স্মার্ট সানগ্লাস ফার্স্ট ইন ইন্ডিয়া, ইজি ডিলস বলুন বা হলো সিম্পল থিংস বলুন, আমার কাছে, আমি স্ক্রিনশটগুলো আমি দিয়ে দেবো সিম্পল থিংসের। এই যে স্মার্টফোন, দাম কত, 1200, আরও কমে গেছে 1200। তো আমি এই জিনিসটা কিনেছিলাম 1299, মানে হলো 1299-এ, যেটা 1300 টাকা দাম মোটামুটি। তখনই অর্ডার দিয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি অপশন ছিল, ক্যাশ অন ডেলিভারি করে দিয়েছিলাম, এবং অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট থ্যাংক ইউ ফর অর্ডারিং একটা সাবমিশন পেজ এসেছিলো। কোনো আমার কাছে মেল আসেনি, কোনো টেক্সট আসেনি। তো আউট অফ নোওয়্যার অ্যারাউন্ড 5-6 দিন বাদে আমার কাছে অর্ডারটা আসে, এবং যেরকম হয় ডেলিভারি ম্যান আমাকে কল করে বলে যে অর্ডার এসে গেছে, তো নিচে গিয়ে আমি অর্ডারটা পেমেন্ট করে দিই 1299, তারপর অর্ডারটা নিয়ে নিই। তো এটা হলো অর্ডার, এর উপরে অ্যাড্রেস লেখা আছে, এই আমি খুললাম, অলরেডি আনবক্সিং করে দেখেছি তাই জন্য বুঝতে পেরেছি। এইটা হলো আপনার সানগ্লাসটা, স্মার্ট স্মার্ট সানগ্লাস, যেটা আপনি এতক্ষণ দেখলেন। তো দিস ইজ দ্য থিং, এই খুললাম, দিস ইজ আ স্মার্ট সানগ্লাস। এই হলো পাউচ, এটা বড় জোর 200 টাকা দাম হবে, 200 টাকা। আমি আবার আপনাদের একটা জিনিস দেখাতে চাই, অ্যাড্রেসটা যেটা লেখা আছে সেটা পড়ে বলো যে কী লেখা, কী লেখা, কী পড়া আছে, কী, হ্যাঁ কী লেখা আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এটা হলো সেই স্মার্ট সানগ্লাস, আমি এই আনস্মার্ট সানগ্লাসটা খুলি, স্মার্ট সানগ্লাসটা পড়ি, এটার দাম 1300 টাকা দাম, এটার 1399 এটার প্রাইস। বেসিক্যালি কী হয়েছিল, যখন আমি প্রথম এটা আনবক্সিং করেছিলাম, আনবক্সিং করার পর আমি ভালো করে দেখলাম, এদিকে আসো, যে এখানে কোথায়, এখানে মাইক্রোফোনটা কোথায়, আমি মাইক্রোফোন অনেকক্ষণ ধরে খুঁজলাম, মাইক্রোফোন পেলাম না,
প্লাস হলো এখানে টিন্ট কি চেঞ্জ করবো আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটা স্মার্ট সানগ্লাস হয় তার বক্সিং নিশ্চয়ই এরকম হবে না। তো মেইন থিং হলো এবার আমি আমি রিফান্ড চাই, রিফান্ড চাই মানে হলো এটার দিস ইজ দ্য রং আইটেম আই রিসিভ। প্রথম কথা সাইট আমি খুঁজেই পাচ্ছি না যে সাইটটা কোথায়, কারণ হলো আমি অর্ডার দেওয়ার পর আমার কাছে কোনো ট্র্যাক নেই, কিছুই নেই, তা আমি স্ক্রিনশট রেখেছিলাম বলে সাবমিশন পেজটা, সেখান থেকে আমি সাইটটা খুঁজে পাই এবং সাইটটা খুঁজে পাওয়ার পর আমি অনেক রিসার্চ করার পর দেখলাম যে এটা বেসিক্যালি টোটালি ফ্রড। আপনি এরকম সানগ্লাস বলুন, আপনি কোনো জ্যাকেট বলুন বা এনিথিং অনলাইন অর্ডার আপনি অর্ডার করবেন, হ্যাঁ জ্যাকেট বলুন, শার্ট বলুন, প্যান্ট বলুন, জিন্স বলুন, এনিথিং আপনি অর্ডার করবেন, অর্ডার করার পর আপনি একটা অর্ডার করবেন আর যেটা দেখে অর্ডার করছেন আর আসছে অন্য কিছু, আসবে অন্য কিছু, আর আপনার রিটার্নের কোনো পলিসি থাকবে না, আপনার কিছুই থাকবে না, আপনি রিটার্ন পাবেন না। ওখানে নিচে ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, ইমেল আইডিতে আপনাকে ইমেল করে রিফান্ডের জন্য আপনাকে পুরো প্রসেস বলতে হবে, কিন্তু তারা কোনো রেসপন্স করবে না। অর্ডার করার আগে ভালো করে দেখে নেবেন এবং আপনি লগ ইন করে নিন পেজে বা ভালো করে পলিসি পড়ে নিন এবং আপনারা বুঝে শুনে অর্ডার দেবেন। তো থ্যাংক ইউ ফর মেকিং পার্ট অফ ইট, সি ইউ সুন নেক্সট ব্লগ, টিল দেন গুড বাই, টেক কেয়ার। আর আপনারা রিপোর্ট করুন এরকম কোনো অ্যাড দেখতে পেলে, এরকম কোনো নিউজ দেখতে পেলে। থ্যাংক ইউ।